না, তৃণমূলের পক্ষে তো যথেষ্ট অস্বস্তিকর, তৃণমূলের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর। তার কারণ হচ্ছে এই যে অধ্যক্ষ নিগ্রহের যে ঘটনাগুলো ঘটেছে প্রায় সবকটাই হচ্ছে অভিযোগটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, সবকটা। সেই রায়গঞ্জ থেকে আরম্ভ করে মাঝে যদি মালদিয়াটা বাদ দাও, মালদিয়াটা হচ্ছে এসএফআই হাতে অধ্যক্ষ নিগ্রহ হয়েছিল এবং তাদের সেই জন্য জেল হয়েছিল অভিযুক্তদের, প্রায় 30-32 দিনের উপর তাদের জেল খাটতে হয়েছিল। ওই জন্য বলা হয় যে রায়গঞ্জে বেল, রায়গঞ্জে তৃণমূল পিটিএল পেটালো কিন্তু অধ্যক্ষকে, কিন্তু সবার জামিন হয়ে গেল। অথচ মালদিয়াতে পিটি এসএফআই জেল হলো হচ্ছে 30-40 দিন। ওই জন্য বলা হয় রায়গঞ্জে বেল, মালদিয়াতে জেল। কিন্তু মালদিয়াতে বাদ দিলে পরপর ঘটনাগুলো যদি দেখো, এই যে ও সঙ্গত বললেন সিটি কলেজ, সুরেন্দ্রনাথ, তারপর রামপুরহাট, পরপর যা দেখবি তুমি অধিকাংশ ক্ষেত্রে প্রায় সবকটা ক্ষেত্রেই তৃণমূল অভিযুক্ত। আরামুল যে জগ ছুঁড়ে মারার অভিযোগ একজন অধ্যাপিকাকে, একজন মহিলা কে, তিনি অধ্যাপিকা, তার জগ ছিঁড়ে মারার অভিযোগ, যাকে নাম না করে বলছেন ক্লাস 8 পাস, যখন গভর্নিং বডির প্রেসিডেন্ট, তখন আমার লজ্জা লাগে। সৌগত বাবু বলছেন যে আমার লজ্জা লাগে, আমার মনে হয় এই পদটা গৌরবের নয়। নিঃসন্দেহে সৌগত বাবু মানে মানে তার শিক্ষকত্ব যোগ্যতা প্রশ্নাতীত। তিনি প্রেসিডেন্সি কলেজের কলেজের কৃতি ছাত্র, পদার্থবিদ্যার অধ্যাপক, ফলে তিনি বলছেন যে তার মনে হয় যে এই পদটাকে নিয়ে গর্ব করা কিছু নেই। আরামুল তো তৃণমূলেরই লোক, এবং আরো বলছেন যে আমার মনে হয় যখন এই অধ্যক্ষ করে যখন মার খাচ্ছেন এইভাবে, আমার বেঁচে থাকলেই হতো। তৃণমূলের একজন সাংসদ, তৃণমূলের শাসনকাল চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করছে রাজ্য, আর তৃণমূলের সাংসদ বলছেন যেভাবে অধ্যক্ষ মারধরের ঘটনা করছে, তাতে তার মনে হচ্ছে তার বেঁচে না থাকলেই হতো, মরে গেলেই হতো। এটা তো তৃণমূলের শাসনকাল গ্লোরিফাই করে না, এটা তো খুব মানে একজন তৃণমূলের সাংসদ বলছে যে যা দেখছি তাতে আবার মরে গেলেই ভালো হতো, প্রাক্তন একজন অধ্যাপক হিসেবে তার এটা মনে হচ্ছে। এটা তো তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালকে গ্লোরিফাই করে না, এবং নাম না করে আরামুলের প্রসঙ্গ টানা, এবং বলছেন শিক্ষকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, বারবার সরকার যেক্ষেত্রে ব্যর্থ হয়েছে, শুধু ব্যর্থ হয়নি, উনি বলছেন যে রাজনৈতিক রং দেখা উচিত নয়, এদের বের করে দেওয়া উচিত, যারা যেসব ছাত্র এসব কাজ করছে বের করে দিতে গিয়ে রবীন্দ্র ভারতীর ভাইস চ্যান্সেলর কি অবস্থা হয়েছে সকলেই জানে, যেহেতু জাতির বিরুদ্ধে অভিযোগ ছিল রবীন্দ্র ভারতী, তারা হচ্ছে তৃণমূলের। বলছেন অধ্যাপকদের বা অধ্যক্ষদের সত্যাগ্রহে বসতে, কোনোটাই কিন্তু তৃণমূলের শাসনকাল বা তৃণমূলের যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা দপ্তর, কারুর পক্ষেই কিন্তু এটা স্বস্তির নয়, অস্বস্তিকর ওনার যে মন্তব্যগুলো। এবং শেষে যখন ওই কথাই বলছে যে এ না দেখে বেঁচে মরে গেলে ভালো হতো, তো সেটা চরম অস্বস্তি শাসক দলের কাছে, ব্রাত্যবাবুর কাছে, তিনি শিক্ষামন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তো চরম অস্বস্তি। ফলে এটাতে যার পণ্যায় যে তৃণমূল খুব অস্বস্তিতে পড়বে এটা বলার অপেক্ষা রাখে না। একটা সময় সুনন্দ সান্যাল, তিনিও পরিবর্তনপন্থী বিদ্রোহী ছিলেন, তিনি বলা শুরু করেছিলেন, এবং তারপর তিনি তৃণমূলের সঙ্গে তার সংসব সম্পর্ক তিনি ছেদ করেন। তিনি তো ছিলেন হচ্ছে একজন বিদ্রোহী, তার পক্ষে ছেদ করার সুবিধা, কিন্তু সৌগত বাবু তো হচ্ছে স্বয়ং তৃণমূলের সাংসদ, এবং এবার থেকে তিনি রাইটার্সে বসবেন, কারণ তিনি শিল্প তথ্য দপ্তরের উপদেষ্টা, সিএম এর যে উপদেষ্টা মন্ডলী, সেখানে তিনি হচ্ছেন ওই শিল্প আর তথ্য দপ্তর দেখবেন, মানে তার সঙ্গে টাকাও হবে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। সে দেখা যাবে শেষ যে এই টাকা ফেয়ার শেষ পর্যন্ত কি হয়, দপ্তর দ্রুত এগোয় নাকি দপ্তর মুখ ধরতে পারে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। এবং তিনি মহাকরণে বসবেন, এখানেও একজন এমন নয় তিনি বললেন আর দিল্লিতে চলে গেলেন, আগে যেমন ছিলেন তিনি আরবান ডেভেলপমেন্টে মিনিস্ট্রির, তিনি রাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, নগর উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শনি রবি আসলেন এখানে বললেন কিছু, আবার উড়ে চলে গেলেন দিল্লিতে, ওখানেই থাকবেন। এক ঘনিষ্ঠ মনটা কি তৃণমূলে এরকম শোনা যায় যে সৌগতবাবু কলকাতা থেকে দিল্লিতে থাকতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন, কলকাতায় আসতে তিনি অত স্বচ্ছন্দ বা স্বস্তি বোধ করেন না, যত দিল্লিতে থাকতে তিনি স্বচ্ছন্দ বা স্বস্তি বোধ করেন, এবং তিনিও বেশিরভাগ সময় দিল্লিতেই থাকতেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, থাকার সুবিধাও ছিল, কাজকর্ম থাকতো, ফলে তিনি দিল্লিতে থাকতেন, কিন্তু এখন তো তারা এখন তাকে কলকাতায় থাকতে হবে, আবার তিনি মহাকরণও তাকে বসতে হবে।
ফলে নিন্দুকরা তৃণমূলের মধ্যে যারা সৌগতবাবু নিন্দুক সেই নিন্দুক মহল থেকে কিন্তু এরকম বলা শুরু হয়েছে যে কেন এতদিন পর তুমি প্রশ্নটা করছিলে। একটা তো ঠিকই অধ্যক্ষ পরিষদের একটা সম্মেলন, সেখানে একজন প্রাক্তন অধ্যাপক হচ্ছেন সৌগতবাবু, তিনি তার তার মনোবেদনা তার যে কষ্ট অধ্যক্ষ মার্কা সেটাকে তিনি অন্যদের সঙ্গে, কিন্তু রাজনীতিতে শুধু একটা কথাতেই ব্যাখ্যা হয় না। নিন্দুকরা বলছে না তাহলে এতদিন পরে কেন করবে, রায়গঞ্জ তো আজও হয়নি। যদি তোমাকে থামাচ্ছি একটু, তোমাকে জানিয়ে রাখি রায়গঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলীপ তে সরকার, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, তাকে তোমার প্রশ্ন। হ্যাঁ দিলীপ বাবু, আপনি শুনেছেন তো সৌগত বাবু কি বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন যে তিনি বলছেন যে এরকম ঘটনা দেখাচ্ছে বেঁচে না থাকলে বরঞ্চ ভালো হতো, এবং তিনি পরামর্শ হচ্ছে রাজনীতি নয়, সরকারকে নিরাপত্তা দিতে হবে অধ্যক্ষদের অধ্যাপকদের, এবং অধ্যাপকরা যেন পিছিয়ে না থাকে তারা যেন সত্যাগ্রহে বসেন। আপনি কি বলবেন, আপনার কি মনে হচ্ছে? যদি আমার কাছে তো আমার কাছে তো এটা বিরাট প্রাপ্তি, এই কারণে যে সৌগত রায়ের মতো একজন তৃণমূল সাংসদ এবং প্রাক্তন মন্ত্রীও বটে উনি এটা বলছেন, এটা তো একটা মোস্ট ইম্পর্টেন্ট মানে মানে এই প্রেজেন্ট টাইমসের এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিচুয়েশন, এইটা আমার কিছু বলার কি আর অপেক্ষা রাখে, উনি বলছেন এটা একটা বিরাট প্রাপ্তি। আমি ধন্যবাদ জানাই, আমি সৌগত বাবুকে আমি মানে নমস্কার জানাই এই পিছনে বলেছেন। সবাই যদি এই এইভাবে এই ঘটনার নিন্দা করে, অ্যাটলিস্ট ওনার স্ট্যাচারের যারা আছেন তারা যদি বলেন তাহলে আর এই ধরনের ঘটনা ঘটবে না, বা যারা ঘটাচ্ছে এদের ঘটানোর সাহসই পাবে না, সাহসই পাবে না, এই হয়েছে ব্যাপার। একটা জিনিসও বলেছেন, এই ধরনের ছাত্র যারা অধ্যক্ষ বা অধ্যাপকদের গায়ে হাত তুলেছে তুলছে তাদের কলেজে থাকার কোনো অধিকার নেই, তাদের বের করে দেওয়া উচিত, মানে এখানে কোনো রাজনীতির রং দেখা উচিত নয়। ফলে আমি অ্যাকচুয়ালি এর আগে একটা বলেছিলাম যে এই ক্ষেত্রে ইউনিভার্সিটি গুলোর ভূমিকা কিন্তু খুব একটা আমরা দেখছি না। আমার সময়ও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কিন্তু মানে এখানে কয়েকজন ছাত্র ছিল ঠিকই, কিন্তু তাদের এগেনস্টে ইউনিভার্সিটি সরাসরি এটা আগে হয়েছে তো সরাসরি তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিতে পারে এবং রাজ্যের জন্য কোনো কলেজে ভর্তি হতে না পারে, এটা ইউনিভার্সিটির তরফ থেকে এরকম এক্সেম্পলারি কোনো মানে স্টেপ যদি না নিয়ে থাকে এটা হওয়া উচিত বলে মনে করি। কিন্তু সেটা এটা হতে পারে যেহেতু অভিযুক্তরা অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের, অভিযুক্তরা আপনার রায়গঞ্জের ক্ষেত্রে আবার শাসক দলের, তো সেই জন্যই কি ইউনিভার্সিটির এই ধরনের গরিমসি, সেটা আমি কি বলবো, সেটা আমি বলতে পারবো না। কিন্তু ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি তো মানে মানে তো এই সমস্ত জিনিসগুলো মানে দেখাশোনা করার একটা দায়িত্ব তার, মানে অ্যাফিলিয়েটেড কলেজ এবং সরাসরি কলেজগুলোর যে অধ্যাপক অধ্যাপিকা ছাত্র ছাত্রীরা তারা যেন নিয়ম শৃঙ্খলার মানে ইউনিভার্সিটির যে রুলস ইম্পর্টেন্ট রুলস রেগুলেশনস রয়েছে সেই অনুযায়ী যেন তারা কাজ, তার বাইরে কাজ করলে ইউনিভার্সিটির সরাসরি স্টেপ নেওয়ার একটা কথা রয়েছে। যে সবসময় আমরা ছাত্রদের এগেনস্টে কলেজের ক্ষেত্রে করতে পারা যায় না, সরাসরি আমাদের ছাত্র তারা এসে এসে আমাদের ক্ষমা চাইলো আমরা ঠিক আছে ক্ষমা করে, কিন্তু ইউনিভার্সিটি একটা ভূমিকা রয়েছে সেখানে, কিন্তু আমি দেখিনি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আমার ব্যাপারে কোনো নিন্দা করেছে, নিন্দা করেনি না কোনো প্রতিবাদ করে। ধন্যবাদ, ধন্যবাদ দিলীপ বাবু, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ দেবজ্যোতি।